নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই এনআরইউ ইন্ডিয়া ফুডে আজ আমরা বানাবো স্টাফ পমফ্রেট স্টাফ পমফ্রেট বানাতে আমাদের লাগবে পমফ্রেট মাছ সাদা তেল নুন হলুদ গুঁড়ো জিরে আদা কুচানো রসুন লবঙ্গ দারচিনি গোটা গোলমরিচ চিনি গোটা ধনে ভিনিগার তেঁতুলের পেস্ট শুকনো লঙ্কার গুঁড়ো নারকেল কোড়া আমরা এখানে পমফ্রেট মাছগুলোকে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি এবার এই বাটিতে একে একে এক চা চামচ গোটা জিরে এক ইঞ্চি আদা ছোট ছোট ডাইসে কাটা আট কোয়া রসুন দারচিনি দু তিনটে টুকরো এক ইঞ্চি পিস পাঁচ ছটা লবঙ্গ দশ বারোটা গোটা গোলমরিচ দেড় চা চামচ ধনে দু টেবিল চামচ ভিনিগার হাফ টেবিল চামচ তেঁতুলের পেস্ট আদমালা নারকেল আমরা এখানে কুড়িয়ে রেখেছি আমি সবটাই দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা তেল এছাড়া গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চা চামচ নুন হাফ চা চামচ ভিনিগার আর তেঁতুলের পেস্ট দুটোই দিয়েছি সেজন্য একটু চিনি দেড় চা চামচের একটু বেশি এই সমস্ত জিনিসটাকে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে পরিমাণ মতো জল দিয়ে মিক্সিতে এটা একটা পেস্ট বানিয়ে নেব আমরা এখানে পেস্টটা বানিয়ে রেখেছি এবার ফ্রাই প্যানে তেলটা গরম করব আমাদের তেলটা গরম হচ্ছে যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমরা পমফ্রেট মাছগুলোর মধ্যে স্টাফিংটা ভরে দেব পমফ্রেট মাছে ছুরি দিয়ে আমি এটাকে কেটে রেখেছি এর মধ্যে এই পেস্টটা ভরে দিচ্ছি পমফ্রেটগুলোর ভিতরে মশলা ভরা হয়ে গেছে আমাদের তেলটাও গরম হয়ে গেছে এবার পমফ্রেটগুলোকে একটা একটা করে ভেজে নেব পকেট যেদিকটা কাটা ছিল সেদিকটা আমরা তেলের মধ্যে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমরা এবার সার্ভিং ডিশের মধ্যে এগুলোকে তুলে নেব রেডি স্টাফ পমফ্রেট